আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি ভালো আছি। আজকে আমি একটা টিপস শিখাবো যার মাধ্যমে অনেকেই আপনাকে যখন ফোন দিবে তখন দেখবে সে আপনার নাম্বারটা ব্যবহৃত হচ্ছে না। অনেক সময় আপনারা অনেকেই গেমস খেলতে থাকেন বা অনেকেই বিভিন্ন ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত থাকেন, অনেকেই ফোন দিয়ে আপনাদেরকে বিরক্ত করে। আপনারা চাইলে একটা নাম্বার ডায়াল করে আপনার ফোনটা এবং আপনার সিমটা আপনার ফোন বন্ধ করতে হবে না, কিন্তু আপনাকে যখন কেউ ফোন দিবে দেখাবে যে এই নাম্বারটা আর ব্যবহৃত হচ্ছে না, আপনাকে কেউ আর ফোন দিতে পারবে না, কিন্তু আপনি সবাইকেই ফোন দিতে পারবেন। আপনাকে সিমও বন্ধ করতে হচ্ছে না বা ফোনও বন্ধ করতে হচ্ছে না, আপনি একটা নাম্বার ডায়াল করার মাধ্যমে আপনি সবাইকে ফোন দিতে পারবেন, কিন্তু আপনাকে কেউ ফোন দিতে পারবে না। দেখাবে যে নাম্বারটা ব্যবহৃত হচ্ছে না, আপনি ভুল নাম্বারে ডায়াল করছেন, এরকম কিছু বলবে। তো কীভাবে সেটা করবেন এবং কী ডায়াল করতে হবে এবং কীভাবে সেই অপশনটা বন্ধ করতে পারবেন বিস্তারিত দেখাবো এই ভিডিওর মাধ্যমে। বাট তার আগে বলেনি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে পারেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, মোবাইল স্ক্রিন আসার পরে প্রথমে আমাকে চলে যেতে হবে ডায়াল প্যাডে, কলিং অপশনে। এখানে আমরা চলে গেলাম, তারপরে আমাদের এখানে যেটা লিখতে হবে, যেটা ডায়াল করতে হবে সেটা হচ্ছে *21*0160। ঠিক আছে, এই কোডটা ডায়াল করতে হবে। এটা ডায়াল করার পরে আপনার সিমে যে সিমে করবেন সে সিমে এটা অটোমেটিক অন হয়ে যাবে। যদি আপনার সিমে একটা সিম থাকে তাহলে তো অটোমেটিক হয়ে যাবে, আর দুইটা সিম যদি থাকে তাহলে আপনাকে অপশন দিবে যে কোন সিমে আপনি এটা করতে যাচ্ছেন সেই সিমে আপনি করে নেবেন। এটা করার পর আপনাকে হ্যাশ দিতে হবে, তো হ্যাশে চাপ দিবেন। দেওয়ার পরে আপনাকে ডায়াল অপশন আসতে হবে, তো আমি ডায়াল এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে অপশন আসছে সিম ওয়ানে এটা করতে চাচ্ছি না সিম টুয়ে। ঠিক আছে, তো আমি যেহেতু এটা করতে চাচ্ছি সিম ওয়ানে, তো আমি সিম ওয়ানে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের এখানে লেখা উঠলো, একটা লেখা ওঠার পরে আমাদের এখানে কিন্তু লেখা উঠছে কলিং ফরওয়ার্ডিং, হ্যাঁ এটা সাকসেস হয়েছে। ঠিক আছে, মানে আমার এখানে যদি এখন কেউ ফোন দেয় তাহলে কিন্তু সে ফোন দিলে পারেও আমার এখানে কল আসবে না বা সে কল দিতে পারবে না। ঠিক আছে, তো এই অপশনটা তো আমরা চালু করলাম, তো এটা অন হয়েছে কি না সেটা আমি বুঝবো কিভাবে। তো আপনি যদি নিচের দিকে ইনস্টল করি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এই অপশনটা দেখাচ্ছে। ঠিক আছে, যে ফরওয়ার্ডিং অল কলস সিম ওয়ান। ঠিক আছে, তো আমি যদি এটাতে ক্লিক করে দেই তাহলে কিন্তু আমি দেখতে পারবো দুইটা অপশন, একটা হচ্ছে ভিডিও কলস একটা হচ্ছে অডিও কলস, এখানে আমি দেখতে পারবো। ঠিক আছে, এটা যে শুধু অ্যান্ড্রয়েড ফোনই হবে বিষয়টা কিন্তু এমন না, এটা যারা বাটন ফোন ইউজ করে তাদের ফোনে এটা হবে। ঠিক আছে, তো অ্যান্ড্রয়েড ফোনে এর অতিরিক্ত এটা দেখা যায়, এই জন্য আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে, তো আমরা যদি এটা বন্ধ করতে চাই তাহলে কিভাবে বন্ধ করব, আপনারা যখন এটা অন করবেন তখন কিন্তু যে কেউ আপনাকে যখন ফোন দিবে তখন আপনার ফোনে এখানে কল আসবে না, সেখানে হয়তো বা দেখাইতে পারে যে আপনার নাম্বারটা ব্যবহৃত হচ্ছে না বা আপনার ফোনে কলই আসবে না। ঠিক আছে, তো এটা যদি অফ করতে চান তাহলে কি করতে হবে, তাহলে যেটা করতে হবে সেটা আমি দেখাই দিই। যেটা ডায়াল করতে হবে এখানে আমাদের কি লিখতে হবে *21 তারপরে হ্যাশ, দেওয়ার পরে আমাদের কলিং অপশন এখানে ক্লিক করব। করার পর যে সিমে আমি এটা অন করছি সে সিমে আমাদেরকে এটা অফ করার জন্য এটা করতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা কোড আসবে। ঠিক আছে, এখানে দেখাচ্ছে এটা কিন্তু এনেবল হয়ে গেছে। ঠিক আছে, এর আগে যেটা আপনারা অন করছিলেন সেটা কিন্তু এখন অফ হয়ে গেছে। তারপরেও হয়তো বা আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই, ভিডিওটা পুরো না দেখলে কিন্তু বুঝবেন না, তারপরে হয়তো অনেকের ফোনে এটা অফ করার পরেও অফ হচ্ছে না বা দেখতেছে আপনার ফোনে কল আসতেছে না। যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে তাদের ক্ষেত্রে হয়তো বা এটা হবে, যদি না হয়ে থাকে তাহলে কি করবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই অপশনটা এখনও যায়নি। ঠিক আছে, এই অপশনটা কিন্তু এখনও যায়নি, যখন আপনি এটা অন করবেন তখন কিন্তু আপনাদের এখানে এই অপশনটা যুক্ত হবে। ঠিক আছে, তো এটা যেহেতু এখনও যায়নি তাহলে আমি কি করব, তাহলে আমার এখানে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর যেহেতু ভয়েস কল, ভয়েস কলের উপরে ক্লিক করব। ঠিক আছে, আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে চারটা অপশন আছে। আমরা যেহেতু এটা ডায়াল করার ক্ষেত্রে আমরা কি হয়েছে কল ফরওয়ার্ডিং হয়েছে, কিন্তু কোনো কথা কিন্তু কল যাচ্ছে না। ঠিক আছে, শুধু 016 এই নাম্বারটা দেওয়া আছে। আমি যদি এখানে অন্য কোনো নাম্বার যুক্ত করে দেই, ঠিক আছে, দেওয়ার পর এটা
আপডেট করে দিই তাহলে সেই নম্বরে কল যাবে ফরওয়ার্ড হয়ে। ঠিক আছে, এটা শুধু অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে, আর যারা বাটন ফোন ইউজ করে তাদের ক্ষেত্রে কিন্তু এরকম কিছু আসবে না, এরকম কিছু হবে না, শুধু আপনার ওটা অন করলে পরেই হয়ে যাবে, বাস। তাহলে এটাই অপশন আছে। আর একটা অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন, বিজি, আপনি বিজি করতে পারবেন। হ্যাঁ, তো আমরা যেহেতু এটা অন করছি, তাহলে এটা আমরা অফ করার পরে অফ হচ্ছে না, তাহলে কি করব, তাহলে আমাদেরকে যেটা করতে হবে এই নাম্বারটা এখান থেকে কেটে দিতে হবে। দেওয়ার পরে আপনাদের এখানে ডিজিবল এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একটু লোড নিবে এবং দেখতে পাচ্ছেন এখন কিন্তু পুরো সিস্টেমটাই অন্যরকম হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আগে কিন্তু 016 যে নাম্বারটা ছিল এটা কিন্তু ওঠানো ছিল, এখন কিন্তু এখান থেকে এটা রিমুভ হয়ে গেছে, যার কারণেই এখন আপনার ফোনে যে কেউ কল দিলে বা সিমে যে কেউ কল দিলে ঢুকবে। এটা অফ করার ক্ষেত্রে এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।